আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার নাম হৃদয় আর আমি বলছি বাংলাদেশের পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টি নিয়ে ভিডিও বানালাম সেই বিষয়টি হলো যে আপনার কম্পিউটারের স্ক্রিন আপনারা কিভাবে রেকর্ড করবেন খুব সহজে। তো বন্ধুরা, বিষয়টি আহামরি কোনো কষ্টের বিষয় নয়। অনেকে মনে করেন যে স্ক্রিন রেকর্ড করা অনেক কঠিন বা এটা এটা করা সম্ভব নয়, অনেকে অনেক কিছু মনে করে থাকেন, কিন্তু আমি বলি এটা খুব সহজ, একেবারে ইজি। তো দেখাচ্ছি আমি কি করে করবেন আপনারা। তো আমাদের প্রয়োজন হবে এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো তারপরে এই এই ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে জাস্ট এখান থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট করে দেবেন, এক্সট্রাক্ট হেয়ার। অবশ্যই এক্সট্রাক্ট করার জন্য আপনার কম্পিউটারে উইন্ডোর থাকতে হবে, উইন্ডার উইন্ডার নামে সফটওয়্যারটা থাকতে হবে। তো উইন্ডার সফটওয়্যারটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিবো, ওই সফটওয়্যারটাকে আগে ইনস্টল করবেন, তারপরে জাস্ট এক্সট্রাক্ট করবেন এই ফাইলটাকে। তো বন্ধুরা, আমার ফাইল এক্সট্রাক্ট হওয়ার পরে এরকম একটা ফাইল আসবে। তো জাস্ট এই ফাইলটাতে ডাবল ক্লিক করে আপনারা দেখুন দুইটা ফাইল পাচ্ছেন, একটা ক্র্যাক আর একটা হলো স্ক্রিন রেকর্ডার সেটআপ। তো বন্ধুরা, আমরা স্ক্রিন রেকর্ডার সেটআপ দিয়ে নিই। তো জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে ইএস এ ক্লিক করবেন, তারপর ওকে, এখানে ডটে আই অ্যাকসেপ্ট, তারপর নেক্সট নেক্সট, সরি ব্যাগে যাবেন একটু, ঠিক আছে, এগুলা নেক্সট ইনস্টল। তো বন্ধুরা, সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে যেতেছে, অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে, অনেক ছোট একটা সফটওয়্যার। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের স্ক্রিন রেকর্ড সেট করতে গিয়ে আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায়, কিন্তু বন্ধুরা আমি যে স্ক্রিন রেকর্ডটা দিচ্ছি সেই স্ক্রিন রেকর্ডটাতে আপনার কম্পিউটার হ্যাং হবে না। তো বন্ধুরা, আপনি এখানে আপনার নাম দিয়ে নিন, আমার নাম আমি টাইপ করে দিচ্ছি, RIDOY। তো জাস্ট এখানে আপনার ইমেল দিবেন, তো বন্ধুরা আমার ইমেল দেওয়া হয়ে গেছে, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেব, তারপরে ফিনিশে ক্লিক করব। তো বন্ধুরা, ফিনিশে ক্লিক করার পর এরকম আমাদেরকে ইন্টারনেট নিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তারপরে আমাদের স্ক্রিন রেকর্ডার ইনস্টল হয়ে গেছে। দেখুন এখানে আইসক্রিম স্ক্রিন রেকর্ডার নামে একটা আইকন আছে, তো আর দেখুন নিচেও কিন্তু এসে পড়ছে অটোমেটিকলি আমার স্ক্রিন রেকর্ডার লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, কাস্টম, ফুল স্ক্রিন। তো আপনি যদি চান কাস্টম, কাস্টম মানে কাস্টমটা দেখাচ্ছি যে আপনি এতটুকু সিলেক্ট করলেন তো এতটুকু স্ক্রিন রেকর্ড হবে। তো বন্ধুরা, আর যদি এখানে দেখুন ফুল স্ক্রিন, তো ফুল স্ক্রিন দিলে আপনার পুরো স্ক্রিনটা রেকর্ড হবে। তো বন্ধুরা, আমি এখন ফুল স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি। জাস্ট এখানে রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ড REC-তে ক্লিক করলেই এখানে দেবেন, এটা কেটে দিবেন। তো দেখুন 3 2 1 0, আর এখন আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। যখন স্ক্রিন রেকর্ড হবে তখন একটা ভিডিও, মানে ভিডিওর যেই ভিডিও হবে যেই, সেই ভিডিওটা আপনার এখানে চলে আসবে। আর দেখুন এখানে দেখুন আমাদের স্ক্রিন রেকর্ডের যে ইয়াটা আছে এটা কিন্তু লাফাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা, একটু ঘুরে ফিরে আসি, দেখি যে স্ক্রিন রেকর্ড হলো কি না। তো বন্ধুরা, আমি এতটুকু করলাম, জাস্ট এখান থেকে এখানে গিয়ে স্টপে ক্লিক করে দেবেন, তারপরে আপনার ভিডিওর একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দিন, অ্যান্ড ওকেতে ক্লিক করুন। তো বন্ধুরা, এখন দেখুন এখানে আমার যে ভিডিওটা হয়েছে আর কি, যে ভিডিওটা আমি এখন রেকর্ড করলাম, তো ভিডিওটাকে একটু প্লে করে দেখি, কি বলেন? একটু প্লে করি, আর এখন আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেছে। যখন স্ক্রিন রেকর্ড হবে তখন একটা ভিডিও, মানে আর দেখছে কি স্ক্রিন রেকর্ড হলো কি না। তো বন্ধুরা, আমি এতটুকু করলাম, জাস্ট এখান থেকে এখানে গিয়ে স্টপ। তো দেখলেন বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। যাই হোক, এইভাবে কিন্তু আপনি HD ভিডিও রেকর্ড করতে পারেন। আর বন্ধুরা, আর একটা জিনিস আছে এই ফোল্ডারের ভিতরে, আর একটা জিনিস ছিল, সেটা হলো ক্র্যাক। তো বন্ধুরা, আপনারা যদি ক্র্যাক ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। এখানে দেখুন আপনার ক্র্যাক বলতে কি, এটার ফুল ভার্সন। যদি আপনি ক্র্যাক ইউজ না করেন তাহলে এটা ফুল যেই আর কি, ফুল যে সুবিধাটা আপনি পাচ্ছেন সেই সুবিধাটা আপনি পাবেন না যদি আপনি ক্র্যাক ইউজ না করেন। তো বন্ধুরা, আপনার কম্পিউটার সিস্টেম কত বিটের আপনার এটা চেক করে নেবেন। তো আমি চেক করে দেখাচ্ছি, কম্পিউটার গিয়ে জাস্ট এখানে প্রপার্টিজে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু
অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন। দেখুন আমারটা লেখা আছে যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, তো আমারটা 64 বিট, তো আমার 64 বিট, যার 32 বিট সে x86 ব্যবহার করবে। আমারটা 64 বিট, তাই আমি x64 এ ক্লিক করে জাস্ট এখানে রেকর্ড নামে যে ইয়াটা আছে আইকনটা, জাস্ট এইটাতে রাইট ক্লিক করে কপি করব। কপি করার পরে ডেস্কটপে গিয়ে এখানে দেখুন আইসক্রিম স্ক্রিন রেকর্ডার নামে যেই আইকনটা ছিল সেই এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে লেখা আছে ওপেন ফাইল লোকেশন, এখানে ক্লিক করব। তারপর জাস্ট এই ফাইলে আমরা এসে পড়ব, জাস্ট এখানে পেস্ট করে দেব যেটা কপি করছিলাম। তারপর কপি অ্যান্ড রিপ্লেস। তো বন্ধুরা, সরি বন্ধুরা, আমার দেখুন স্ক্রিন রেকর্ডারটা কিন্তু এখন চালু আছে, এর জন্য এটা হচ্ছে না। তো জাস্ট আমি এক্সিট করে দিলাম অ্যান্ড ট্রাই অ্যাগেইন করে দিলাম, দেখুন কপি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন। তো আপনি যদি ক্র্যাক ইউজ করেন তাহলে সফটওয়্যারটা ফুল ভার্সন আপনি ইউজ করতে পারবেন, এবং ফুল ভার্সন ইউজ করলে আপনি অনেক মজা পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনার দেখুন এখানে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন, তাহলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা, আমার জন্য আর বেশি কিছু করতে হবে না, আপনারা সবাই ভালো থাকবেন।